বারবার প্রশ্নের মুখে পড়ছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা। কখনো রক্ত বিক্রি, কখনো আবার চুরি চিন্তায় লেগেই রয়েছে। এমত অবস্থায় হাসপাতালে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশেই রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের উদ্যোগে স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো, এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার সানা আক্তার, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ফিতে কেটে ফাঁড়ির উদ্বোধন করা হয়। মন্ত্রী জানান, এবার থেকে নিরাপত্তা অনেকটাই জোরদার হলো মেডিকেলে। খুশি রোগী ও রোগীর আত্মীয়রা। বলছি স্যার, এখানে যে লিস্টটা আমাদের কাছে এসছে সেই লিস্ট অনুযায়ী সমস্ত অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল সবাই কি থাকবেন এখানে? সবাই এখানে থাকবে, যাদের যেখানে ডিউটি আছে শিফট ওয়াইজ তারা ওখানে ডিউটি ডিটেক্ট এখান থেকেই হবে। যেটা স্যার আগে হতো যে বুলেট ইঞ্জুরি বা কোনো সেরকম ধরনের কেস হলে থানায় যেতে হতো, যে থানায় গিয়ে ইনফর্ম করার পর পুলিশ আসবে, এক্ষেত্রে কি সেটা এখানে রিপোর্ট করতে পারেন? আমরা সঙ্গে সঙ্গে এখান থেকেও অ্যাকশন নেব, দরকার পড়লে থানা থেকেও আমাদের পৌঁছে দেওয়া যাবে। পুলিশ ফাঁড়ি হচ্ছে মেডিকেল ক্যাম্পাসের ভেতরে, কি বলবেন এই ব্যাপারে? আমি খুবই খুশি, অনেক দিনের অনেক চেষ্টা, অনেক প্রচেষ্টা, অনেক রকম অফিসিয়াল হার্ডলস ট্যাকেল করে আজকে এই জায়গায় পৌঁছেছি। তো এটা খুব দরকার ছিল, প্রত্যেক মেডিকেল কলেজে যেমন ফাঁড়ি থাকে তেমন খুব দরকার ছিল। তো আমি আজকে খুবই খুশি, খুবই আনন্দিত। এটা সবাই আমাদের প্রচুর হেল্প করেছে, অন্ত দপ্তর থেকে শুরু করে পুলিশের আউটপোস্ট, পুলিশ দপ্তর তো আছেই, তার সাথে অন্ত দপ্তরও হেল্প করেছে এবং আমাদের স্বাস্থ্যভবনের হেল্প ছাড়া এটা সম্ভব ছিল না। এটা করতে পেরে আমি কি কি সুবিধা এখানে পাবেন? আমাদের মেডিকেল পরিষেবার সাথে সাথে একটা লিগাল অপশন থাকে, মেডিকো লিগাল যে আমাদের ইস্যু হলো সেগুলোর জন্য একটা আউটপোস্ট মেডিকেল কলেজে দরকার হয়। ইনস্ট্যান্ট মেডিকো লিগাল পরিষেবা যে আইনের সঙ্গে মেডিকেলের যে সামঞ্জস্য যে ব্যাপারটা, কিছু কিছু কেস পুলিশে রেফার করতে হয় সেই ব্যাপারটা ত্বরান্বিত হবে। হসপিটালের মধ্যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে সেটা ইমিডিয়েটলি ট্যাকেল করতে পারবে, কিছু আনসোশ্যাল অ্যাক্টিভিটি কিছু হলে সেটা ট্যাকেল করতে পারবে। ইট ইজ নেসেসারি ফর এ হসপিটাল। পুলিশ ক্যাম্প উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষার পর, কি বলবেন এই ব্যাপারে? আজকে পুলিশের দিন, পুলিশ ডে আমরা অবজার্ভ করতে এসেছিলাম আর আমি আমাদের এসপি সনাকর সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আজকে পুলিশ ডে উপলক্ষে আজকে আমরা একটা আউটপোস্ট এখানে ইনোগ্রেশন করার জন্য আমাদের সঙ্গে আমাদের জেলার প্রেসিডেন্ট, পৌরসভার চেয়ারপারসন, আমাদের কানাইয়া আগরওয়াল সাহেব, এখানকার এমএলএ কল্যাণী সাহেব, কৃষ্ণ কল্যাণী সাহেব, এখানকার সাহেদ রহমান এমএলএ থেকে, গৌতম পাল, তারপর আমাদের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, আমরা ডিএম সাহেব আসছেন, অল এডিএম, অ্যাডিশনাল এসপি, এসপি সবাই আমরা এসেছি আজকে এটা ইনোগ্রেশন করার জন্য। আজকে আমি পুলিশকে ধন্যবাদ দিচ্ছি, পুলিশ দিয়ে বড় আবদার করছেন, তারপরে জেলার এসপিকে, আমি রায়গঞ্জ জেলার এসপিকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই যে হসপিটাল, হসপিটালের সামনে বা হসপিটালের একটু নিকটে যদি পুলিশ না থাকে মানুষ সবসময় একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, এটা হতে আমাদের লাভ কী হবে? যেটা প্রেশার ছিল আপনার মেডিকেল কলেজ প্রেশার ছিল যেটা মাল্টিপল হসপিটালে, ওই প্রেশারটা কমাই যাবে আর লোক সুষ্ঠুভাবে এখানে চিকিৎসা করা, আর চিকিৎসার জন্য সবসময় 24 আওয়ার পুলিশও থাকবে, ডক্টরও থাকবে, নার্সিং স্টাফ থাকবে, আর আমাদের যারা নেতা নেত্রী আছে তারাও সবসময় এই ডিউটিটা এরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, ডক্টরের সঙ্গে যোগাযোগ করে নিরীহ মানুষগুলো দেওয়ার চেষ্টা করে। এখানে অনেকগুলা সিকিউরিটি প্রবলেম আছে, যদি টোটোগুলা পেশেন্ট নিয়ে আসে, পেশেন্ট পার্টি নিয়ে আসে, তারপরে এখানে দাঁড়িয়ে যায়, এখান থেকে যেতে চায় না। আমরা আলোচনা করেছিলাম যেগুলো পেশেন্ট পার্টি যেতে চায় ভিতরে,
ইমার্জেন্সির ওখানে আমাদের সিকিউরিটির অভাব ছিল, এখানে পুলিশ ফাঁড়ি খুব প্রয়োজন ছিল। আমি এসপি সাহেবের সঙ্গে অনেকবার এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে পুলিশ ফাঁড়িটা খুব দরকার এই মেডিকেল কলেজ, সেই হিসাবে এখানে একটা বিল্ডিং ছিল, একটা পরিত্যক্ত বিল্ডিং ছিল, এটাকে মডিফাই করে ফুল ফ্লেজের আউটপোস্টের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আশা করছি আগামী দিনে এই হসপিটালের যেগুলো সিকিউরিটি প্রবলেম আছে সেগুলো আমরা খুব কমফোর্টেবলি শর্ট আউট করতে পারবো। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।